মুখ্যমন্ত্রী হয়েছি ক্যামেরাম্যানদের সংখ্যাও বেশি বেড়ে গেছে এই অনুভূতিটা একটা এক্সট্রা আর কি আর কিছু না ক্যামেরার সংখ্যা বেড়ে গেছে নাকি আপনার উপর ক্যামেরা ফোকাস বেশি বেড়েছে কোনটা মনে হচ্ছে একই কথা একই একই স্যার জিতার পর প্রথম কাজটা আপনার কি থাকবে প্রথম কাজটা কি থাকবে প্রথম কাজটা তো এটাই আমি ইস্যু করব সমস্ত মানুষের কাছে যে উন্নয়নের লক্ষ্যে আমি যা করা দরকার সেটাই করব আমি এবার যখন যতদূর করতে গেছি অনেক মানুষের কষ্টের সম্মুখীন হতে হয়েছে ওদের মৌলিক সমস্যাগুলি সেগুলোর বিষয় নিয়ে আমি অবশ্যই চিন্তা ভাবনা করবো এবং চেষ্টা করব আমার টিমকে নিয়ে তাদের যে সমস্যাগুলো সেগুলো কীভাবে নিরসন করা যায় স্যার আপনি স্যার মুখ্যমন্ত্রী হয়েছিলেন শপথ গ্রহণ করার পর আপনি প্রথম বক্তব্যে বলেছিলেন যে আমি ভোট এমনভাবে চাই যেন মানুষ নিজের থেকে দেয় কাজের মাধ্যমে দেয় মানুষ নিজের হৃদয় থেকে ভোটটা দেয় জোর জবরদস্ত কিনা আজকে সারাদিন ভোট চলবে আপনি কতটা এসিউর দিতে পারবেন যে ভোটটা একেবারেই আপনার সেই কথামতোভাবে শান্তিপূর্ণভাবে একেবারেই কোনো ধরনের অঘটন ছাড়া আমার এবং আমার পার্টির তরফ থেকে 100% আমি এসিউর করছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন ভোট দেওয়া হয় বা যারা ভোট দিতে আসে তারা প্রয়োগ করতে পারে আর স্টে ইনসিডেন্ট যদি হয়ে থাকে নিশ্চয়ই যদি সেটা আমাদের এগেনস্টে আসে নিশ্চয়ই আমি এদিকে অ্যাড্রেস করবো এবং আমার তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের বলা হয়েছে যে কোনো অবস্থায় যেন কোনো জায়গায় কোনো উচ্ছৃঙ্খল আচরণ না মানুষের যে ইচ্ছা মানুষের যে ওদের যে মনের কথা সেগুলো এবং তার যে ভোটাধিকার প্রয়োগ করার যে তার রাইট সেটা যেন ঠিক হয় আরেকটা খবর স্যার আপনি যখন এখানে ভোট দিচ্ছেন ঠিক তখনই এই এই রাজ্যে এবং আপনার এই ভোট কেন্দ্রের সামনে সংবাদ কর্মীদের উপর আক্রমণ হচ্ছে এবং IGM হাসপাতালে রয়েছে কি বলবেন আপনি খবর এসছে একটা একই মিডিয়ার আমি কথায় বলছি কিন্তু